শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানটি। তোমরা বই খাতা নিয়ে প্রস্তুত? আজকে আমরা দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ পড়ব এবং পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ বাক্য প্রকরণ এই অধ্যায়টি পড়ব। তাহলে চলো আমরা পড়া শুরু করি। আমাদের বাক্য প্রকরণ পড়তে গেলে অনেক কিছু জানতে হবে। প্রথম যেটা আজকে আমরা পড়ব সেটা হচ্ছে বাক্য কাকে বলে এবং একটি সার্থক বাক্য গঠনের জন্য কী কী শর্ত প্রয়োজন তা। তো আগে আমরা জেনে নেই বাক্য কাকে বলে। আমরা সবাই জানি যে এক বা একাধিক অর্থবোধক শব্দ যখন পাশাপাশি বসে মনের একটি পূর্ণ ভাবকে প্রকাশ করে তখন আমরা তাকে বাক্য বলি। আমি স্কুলে যাই, পলাশ বল খেলে, সামিয়া বই পড়ে, এরকম করে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। আবার এভাবেও বলতে পারি যা কিংবা আয়, অর্থাৎ একটি শব্দ দিয়েও কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারি। এর অর্থ হচ্ছে যে একটি শব্দ বা একাধিক শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। এখন একটা বাক্য সার্থক হয়ে উঠবে কখন? যখন আমরা এর ভেতরে কী কী কিছু বৈশিষ্ট্য দেখতে পাবো। কী কী বৈশিষ্ট্য দেখতে পাবো? তিনটি বৈশিষ্ট্য দেখতে পাবো। কী কী বৈশিষ্ট্য? এক নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা। খেয়াল করো, আকাঙ্ক্ষা বানান কিন্তু উঁর সঙ্গে অবশ্যই ক্ষীয় দিতে হবে। দুই নম্বর হচ্ছে আসক্তি, এটা কিন্তু তয় তয় রসিকার। তিন নম্বর হচ্ছে যোগ্যতা। আমরা এই তিনটি বিষয় সম্পর্কে এখন বিস্তারিত জানব। প্রথমে আসি আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বানানটা অনেক শিক্ষার্থী ভুল করে। তুমি যেন সেই ভুলের দলে না হও সেটা মনে রাখবে। অবশ্যই এখানে উঁর সঙ্গে খিয় সংযুক্ত আছে, মনে রাখবে এটি একটি যুক্তবর্ণ। যুক্তবর্ণটা তৈরি হয়েছে উঁ যোগ খিয়, কিন্তু আসলে এই পর্যন্ত লিখলে হবে না, কারণ এটাকে আরও আমরা ভাঙতে পারি। কিভাবে ভাঙব? উঁ যোগ ক যোগ মূর্ধন্য ষ। তোমরা খেয়াল করবে যে এখানে আমি কি করেছি, উঁর নিচে হস্তচিহ্ন দিয়েছি, ক এর নিচে হস্তচিহ্ন দিয়েছি, কিন্তু মূর্ধন্য ষ এর নিচে হস্তচিহ্ন দেইনি। প্রথম কারণ হচ্ছে যে উঁর সঙ্গে ক সংযুক্ত, এই জন্য হস্তচিহ্ন। আবার ক এর সঙ্গে মূর্ধন্য ষ সংযুক্ত, এই জন্য ক এর নিচে হস্তচিহ্ন। অর্থাৎ উঁর সঙ্গে ক এবং ক এর সঙ্গে মূর্ধন্য ষ, মূর্ধন্য ষ এর সঙ্গে কিন্তু কোনো কিছু যুক্ত নেই, এই কারণে আমরা মূর্ধন্য ষ এর নিচে কিন্তু হস্তচিহ্ন দেইনি। আরেকটা জিনিস মনে রাখবে, এই ক মানে কিন্তু সে একা নয়, তার সঙ্গে কিন্তু আছে কয় হসন্ত যোগ অ। এইভাবে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণই কখনোই একা উচ্চারিত হয় না। তোমরা মনে করে দেখো, আমরা যখন ব্যঞ্জন বর্ণের সংজ্ঞা পড়েছি কি পড়েছি, যে সে কখনো একা একা উচ্চারিত হয় না, অন্য বর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। আসলে দেখা যায় সব ক্ষেত্রেই এই অন্য বর্ণটা হচ্ছে অ, কারণ যখন আমরা কোনো ব্যঞ্জন বর্ণকে ভাঙি তখন ওই বর্ণ যোগ অ এই দুটো মিলে হয়ে যায় ওই বর্ণটা। এবং এই কারণ, এটাও একটা কারণ যে ক এর সঙ্গে হস্তচিহ্ন দেওয়ার, কারণ হচ্ছে যদি আমি এখানে ক লিখতাম তাহলে কিন্তু এটা এরকম হয়ে যেত, অর্থাৎ এর সঙ্গে অও যুক্ত হতো। কিন্তু যুক্তবর্ণ বিশ্লেষণ এমন একটি বিষয় যেখানে বর্ণটিকে আমরা পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করব, কাজেই এখানে কোনো সূক্ষ্ম ভুলও রাখা যাবে না। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে কিভাবে উঁর সঙ্গে খিয় এই বর্ণটি
যুক্ত হয়। আশা করি তোমরা আকাঙ্ক্ষা বানানটি আর ভুল করবে না। এবার আমরা আসি আকাঙ্ক্ষা কি। আমি যদি বলি যে স্বপ্ন বই নিয়ে, এই পর্যন্ত যখন বলবো তখন কিন্তু বাক্যটি শেষ হবে না, আরও কিছু শোনার ইচ্ছা থাকবে। আবার যদি এরকম বলি শ্রাবণ বাড়ি গিয়ে, এই পর্যন্ত বললেও বাক্যটি শেষ হবে না, আরও কিছু শোনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকবে। কাজেই এই যে বাক্যের ভেতরে এক পদের পরে অন্য পদ শোনার যে ইচ্ছা, সেটাই হচ্ছে বাক্যের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা ছাড়া কখনোই কোনো বাক্য সম্পূর্ণ হবে না। তার মানে হচ্ছে যদি বাক্যের ভেতরে আকাঙ্ক্ষা থাকে তাহলে সেই বাক্য তার যোগ্যতা হারাবে, অর্থাৎ বাক্যটি কখনোই একটি স্বাধীন বাক্য হবে না। তাহলে কি আমরা আকাঙ্ক্ষা বুঝতে পেরেছি? এবার আমরা আসক্তিতে চলে যাই। দেখো আসক্তি বানান আমি প্রথমে যখন লিখেছি তখনও বলেছিলাম, এখন আবারও বলছি, এটা হচ্ছে তয়ে ত। মনে রাখবে অনেকেই এই বানানটাকে এইভাবে লেখে, আমি যে ভুলটা লিখছি এটা কিন্তু তুমি মনে রাখবে না, তুমি ঠিকটা মনে রাখবে। এটা হচ্ছে কোনো কিছুতে আসক্ত হওয়া, আর আসক্তি হচ্ছে শব্দের ভেতরে এক পদের সঙ্গে অন্য পদের যে সুশৃঙ্খল বিন্যাস। তার মানে আমি যদি এরকম করে বলি যে আজ হবে পুরস্কার বিদ্যালয়ে অনুষ্ঠান এবং বিতরণী যখন বলছি তখন কিন্তু কি হচ্ছে, বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না। যখন আমরা বলবো যে আজ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে তখনই বাক্যটা সম্পূর্ণ হবে। মনে রাখবে যে আমরা যখন পদার্থের গঠন পড়ি তখন কি পড়ি, যে এরকম করে এক একটা অণু পরমাণু মিলে কি হয় অণু গঠন করে, এবং সেই অণুগুলো মিলে কি হয় একটা পদার্থ গঠন করে। কিন্তু যখন এই অণু বা পরমাণুগুলো সুশৃঙ্খলভাবে বিন্যস্ত হয় না, তাদেরকে যদি এলোমেলো করে বিন্যাস করা হয় তখন কিন্তু পদার্থের গঠন পরিবর্তন হয়ে যায়। বাক্যের ক্ষেত্রেও তাই, শব্দগুলো যদি সুশৃঙ্খলভাবে বিন্যস্ত না থাকে তাহলে কখনোই বাক্যটি সার্থক বাক্য হবে না। যখন শব্দগুলো সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থাকবে তখনই একটি সার্থক বাক্য তৈরি হবে, এবং এ থেকে আমরা বলতে পারি যে বাক্যে এক পদের পরে অন্য পদের যে সুশৃঙ্খল বিন্যাস তাকেই আমরা বাক্যের আসক্তি বলি। এবারে আমরা যোগ্যতা পড়ব। এই যোগ্যতা একটু বড়, এই যোগ্যতায় বাক্যের অনেক কিছু চলে আসে। দেখো আমি লিখেছি যোগ্যতা, এটাও মনে রাখবে যে যোগ্যতা বানানে কিন্তু অন্তস্থ জ, ঠিক আছে? এখানে একটা বাক্যের ভেতরে কি করতে হবে, অর্থের এবং ভাবের মিল রাখতে হবে। আমি যদি বলি হাতি আকাশে ওড়ে তাহলে কি হবে, হবে না। কি করতে হবে, পাখিকে আকাশে ওড়াতে হবে, তাহলে আমাকে বলতে হবে পাখি আকাশে ওড়ে। যদি বলি যে তোমার হরিণের মতো চোখ, এটা না বলে তোমার পটলের মতো চোখ, তাহলে কি হবে, না হবে না। এই জন্য আমরা এই সব ক্ষেত্রে দেখছি যে বাক্যের অর্থগত এবং ভাবগত মিল নেই। এই যে অর্থগত এবং ভাবগত মেলবন্ধন, এটাই হচ্ছে আসলে বাক্যের যোগ্যতা। তাহলে আমরা কি বলতে পারি, আমরা এভাবে বলতে পারি যে একটি বাক্যে যখন এক শব্দের সঙ্গে অন্য শব্দের বা এক পদের সঙ্গে অন্য পদের যে মেলবন্ধন তাকে কি বলা হয়, ভাবগত এবং অর্থগত যে মেলবন্ধন তাকেই বলা হয় বাক্যের যোগ্যতা। আমরা দেখব যে এই বাক্যের যোগ্যতা কতগুলো বিষয়ের উপর নির্ভর করে।
एक नम्बर होच्छे रीति सिद्ध अर्थ वाचकता, दुई नम्बर होच्छे उपमार भूल प्रयोग, तीन नम्बर दुर्बोधता, चार नम्बर बाहुल्य दोष एवं पाँच नम्बर वाग्धारार पद परिवर्तन। एमन नय जे एगुलो पर लिखते हबे बा एगुलोर कोनो निर्दिष्ट क्रम आछे ता नय, तुमि जे कोनोटा आगे पीछे लिखते पारो। अवश्य तोमादेर तो कि अबजेक्टिव तै ना, हाँ किन्तु अबजेक्टिव होले कि करते हय आरो भालो करे सूक्षाति सूक्ष्मभावे पढ़ाटा सम्पन्न करते हय। ता ना होले किन्तु जे कोनो जायगा थेके प्रश्न आसते पारे, तखन तुमि किन्तु प्रश्नेर उत्तर करते पारबे ना। आमरा प्रथमेई चले आसि रीतिसिद्ध अर्थवाचकताय। रीतिसिद्ध अर्थवाचकता हच्छे आसले प्रकृति एवं प्रत्ययजात शब्देर क्षेत्रे जदि आमरा कि करी मूल अर्थके ना बुझे भिन्न अर्थ प्रकाश करी। जेमन आमरा जदि बोली बाधित, अर्थात एखाने कि हुएछे बाध जोग इतो, एटा मिले हुएछे बाधित। एटार मूल अर्थ उत्पत्तिगत अर्थ होच्छे बाधा प्राप्त, किन्तु आसले आमरा कि करछि व्यवहार करछि किभाबे, आमरा बोलछि जे आमी बाधित एवं कृतज्ञ थाकबो। ताहले आमी जदि এই শব্দটাকে উৎপত্তিগত অর্থে ব্যবহার করি তখনই একটি বাক্য তার যোগ্যতা হারাবে। এরপরে আসি উপমার ভুল প্রয়োগ। উপমা শব্দের অর্থ তুলনা, অর্থাৎ যখন আমরা একটা বাক্যের ভেতরে একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ পাশাপাশি রেখে কম্পেয়ার করতে পারবো। যেমন আমরা যদি হরিণের মতো চোখ না বলে যদি বলি পটলের মতো চোখ, তাহলে কি হবে? না, হবে না। তার মানে হরিণের চোখের সঙ্গেই কিন্তু আমাদের চোখের তুলনা করা হয়েছে, সেক্ষেত্রে পটলের মতো চোখ ভুল হবে। আবার এভাবে যদি বলি আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হইল, দেখো এখানে হৃদয়ের ভেতরে কখনো বীজ উপ্ত হতে পারে না, অর্থাৎ বীজ এখানে হৃদয়ে উপ্ত হয় না। বীজ কোথায় হবে? শস্য ক্ষেত্রে, হৃদয়ের ভেতরে বীজ হয় না। কাজেই এটা হচ্ছে উপমার ভুল প্রয়োগ। তোমরা মনে রাখবে যে যদি প্রশ্ন আসে আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো, এটা কি ধরনের ভুল, তাহলে বলবে যে এটা হচ্ছে উপমার ভুল প্রয়োগ এবং এই কারণেই বাক্যটি তার যোগ্যতা হারিয়েছে। এরপরে আমরা আসি দুর্বোধ্যতা। দুর্বোধ্যতা অর্থ বাক্যের ভেতরে কোনো অপ্রচলিত বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করা যাবে না, হোক সেটা অর্থবহ, তাও এখানে অপ্রচলিত বা দুর্বোধ্য শব্দ আমরা ব্যবহার করব না। যেমন আমি যদি বলি যে তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছ, তাহলে প্রপঞ্চ শব্দের অর্থ হচ্ছে প্রতারণা, কিন্তু এখানে বাক্যতার যোগ্যতা হারাবে। এর অর্থ হচ্ছে যে তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছ হবে না, কি হবে? তুমি আমার সঙ্গে প্রতারণা করেছ। আমি আবার লিখছি, দেখো এই শব্দটাও তোমরা মনে রাখবে। আমি উদাহরণটা এই জন্য বললাম যে এটা আসলে তোমাদের বইয়ে আছে, প্রপঞ্চ। আরেকটা জিনিস আমরা এখন শিখব, এই যে ঞ এই বর্ণটাকে এভাবেও লেখা যায়, আবার এভাবেও আমরা লিখতে পারি, এবং এই বর্ণটা কোন কোন বর্ণ নিয়ে যুক্ত? ঞ আর চ এই দুটো বর্ণ নিয়ে তৈরি হয়। তার মানে দেখো যখন আমি বলছি যে তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো, এখানে বাক্যটি দুর্বোধ্য হওয়ায় তার যোগ্যতা হারিয়েছে। এরপরে আমরা আসি বাহুল্য দোষে। বাহুল্য দোষ হচ্ছে
একটা বাক্যের ভেতরে যদি পাশাপাশি একাধিক বহুবচন ব্যবহার করা হয়, তার মানে যদি আমি বলি আমি সকল ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি, যখন এরকম বলবো তখন কি হবে দেখো, খেয়াল করো, সকল আর এখানে বলেছি ছাত্রদের, এই যে সকল আর ছাত্রদের বললাম এটা কিন্তু দুটোই বহুবচন হয়ে গেছে। ইংরেজিতে কিন্তু উল্টো, তখন কি করতে হয়, অবশ্যই এস বসাতে হয়, কিন্তু আমাদের কি করবে, আমরা এখানে সকল ছাত্র অথবা ছাত্রকে এইভাবে বলবো, সকল ছাত্রকে অথবা শুধু ছাত্রদের, যে কোনো একটা বলতে হবে। কি বলতে হবে, সকল ছাত্রের দৃষ্টি আকর্ষণ করছি অথবা ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি। তাহলে বোঝা গেছে যে বাহুল্য দোষ অর্থ হচ্ছে কখনো বাক্যের ভেতরে আমরা পাশাপাশি দুটো বহুবচন ব্যবহার করব না। এরপরে আসি বাগধারার পথ পরিবর্তন। দেখো আমি একটা বাগধারা লিখছি, অরণ্যে রোদন। এই যে অরণ্যে রোদন বাগধারাটা লিখলাম, আমি এর সমার্থক দুটো শব্দ লিখব। এখানে অরণ্যে না লিখে আমি লিখব বনে, আর রোদন না লিখে আমি লিখব ক্রন্দন। খেয়াল করো, আমি কিন্তু দুটো কাছাকাছি শব্দ লিখেছি, লিখেছি বনে ক্রন্দন। আসলে কিন্তু এই বনে ক্রন্দন বললে অরণ্য রোদনের যে অর্থ, নিষ্ফল আবেদন, সেই আবেদন আসলেই বৃথা হয়ে যাবে এবং বাক্যটি তার যোগ্যতা হারাবে। এর অর্থ হচ্ছে একটা বাক্যের ভেতরে যদি আমরা পদ পরিবর্তন করে ভিন্ন শব্দ ব্যবহার করি তাহলে হবে না, ওই নির্দিষ্ট এবং নির্ধারিত শব্দই ব্যবহার করতে হবে, কারণ ওই নির্দিষ্ট এবং নির্ধারিত শব্দ দিয়েই বাগধারাটি তৈরি হয়েছে। এই কারণে বাগধারার পথ পরিবর্তন করলে একটি বাক্য তার যোগ্যতা হারায়। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা কি কি পড়লাম, আজকে আমরা পড়লাম যে বাক্য কাকে বলে এবং একটি সার্থক বাক্য হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্যের প্রয়োজন। কি কি বৈশিষ্ট্য দেখো, এক নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা, দুই নম্বর আসক্তি, এবং তিন নম্বর যোগ্যতা। এবং এই যোগ্যতা থাকার জন্য একটি বাক্যের আরও কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, যেমন রীতিসিদ্ধ অর্থবাচকতা, উপমার ভুল প্রয়োগ, দুর্বোধ্যতা, বাহুল্য দোষ, গুরুচণ্ডালি দোষ এবং বাগধারা পথ পরিবর্তন। তাহলে নিশ্চয়ই তোমরা পড়াগুলো বুঝতে পেরেছ, আর যদি বুঝতে না পারো এই ক্লাসটা তোমাদের আবারও দেখার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আরও একটি পথ খোলা আছে। তার আগে তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দিচ্ছি, আমি কিছু বাক্য বলছি, এই বাক্যগুলো তোমরা কি কি কারণে তার শর্ত মানবে না এবং বাক্য হবে না সেই কারণগুলো লিখবে। এক নম্বর লেখো, তোমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো। একদম বিস্তৃতভাবে বলতে হবে যে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা এর কোন কারণটির কারণে বাক্যটি একটি সার্থক বাক্য হয়নি। এখানে দুই নম্বর লিখবে, সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন। তিন নম্বর, মাছ বড়শি দিয়ে নারকেল পাড়ে। এরপরে চার নম্বর, মেধা বেড়াতে যে। সবশেষে পাঁচ নম্বর, না সহজে জিনিস কাচের ভাঙে। শিক্ষার্থীরা, তোমরা যদি আজকের এই ক্লাসটি আবার দেখতে চাও
তাহলে তোমরা খুব সহজেই কিশোর বাতায়নে ওয়েব ব্রাউজ করে সেখানে গিয়ে আমার ঘরে আমার স্কুলে তোমরা কি করবে এই ক্লাসটি আবার দেখতে পাবে এবং অবশ্যই তোমরা কুইজে অংশগ্রহণ করবে এখানে অংশগ্রহণ করলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের বুদ্ধিমত্তা এবং পারদর্শিতা কতখানি আজকে এখানকার মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো খোদা হাফেজ